সম্মানিত ভিউয়ার্স, আপনি এখন আছেন লেটেস্ট ব্রেকিং নিউজ বিডিতে। সাকিব আল হাসান বাংলাদেশের জান, এমনটাই বলেন ভক্তরা। বদমেজাজি হিসেবে তকমা জুটেছিল বিশ্বের এই শীর্ষ অলরাউন্ডারের, কিন্তু এখন যেন অনেকটাই বদলে গিয়েছেন সাকিব আল হাসান। আজ সোমবার সাকিবের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে পাওয়া গেল একজন ধার্মিক সাকিবকে। এখানে দেখা যাচ্ছে ওয়াজ নসিহত করছেন সাকিব আল হাসান। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। অন্যদিকে ধর্মীয় পোশাকে এবং মুখে দাঁড়িয়ে রেখেছেন সাকিব আল হাসান। সাকিবের বদলে যাওয়ায় অনেক শুভকামনা জানিয়েছেন অনেকে। কিছুদিন আগে সাকিব আল হাসান ও অনন্ত জলিলকে দেখা গিয়েছিল একই ফ্রেমে। সৌদি আরবের একটি মসজিদে তাদের একসঙ্গে নামাজ আদায় করতেও দেখা গিয়েছে। গত 17 ডিসেম্বর ওমরা পালন করতে সৌদি আরবে যান অনন্ত জলিল। অন্যদিকে বিপিএল শেষ করে সাকিব আল হাসান উড়ে গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের শারজাহাতে। সেখানে কেরালা কিংসের হয়ে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-টেন লিগ অংশ নিয়েছিলেন সাকিব। প্রথমবারের মতো এই আয়োজনে যোগ দিয়ে চ্যাম্পিয়ন হয় সাকিবের দল কেরালা কিংস। এরপর পরিবারের সদস্যদের নিয়ে ওমরা পালন করতে যান সাকিব। এই সফরের ফাঁকে মসজিদে দেখা হয় সাকিব আল হাসান ও অনন্ত জলিলের। সেই মুহূর্তের ছবি ফেসবুক প্রকাশ করেন মুফতি ওসামা। আজ সেখানেরই একটি ছবি পোস্ট করা হয়েছে সাকিবের ফেসবুক পেজে। সম্প্রতি বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনে 2017 বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।